ধারণা করা হয় ক্রান্তীয় আফ্রিকা চুকাই গাছের আদি নিবাস। গাঢ় লাল রঙের এই ফলটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশেও এই ফল সর্বত্রই জন্মে, তবে বাণিজ্যিকভাবে এর চাষ হয় না কোথাও। চুকাই, চুকুর, চুকুরি, চুপুর, চুকা, চুপুরি, ট্যাঙামোড়া, চিউর, চুই, বিভিন্ন নাম রয়েছে টকস্বাদযুক্ত এই ফলটির। একটা সময় বাংলাদেশের সর্বত্রই এই গাছটি পাওয়া গেলেও এখন শুধু গ্রাম অঞ্চলেই চুকাই গাছের দেখা মিলবে। চুকাই গাছ এক ধরনের উপগুল্ম জাতীয় উদ্ভিদ, ভেষজ গুণে গুণান্বিত। এর পাতা ও ফলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন ও অন্যান্য খাদ্য উপাদান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চিউর বা চুকাই ছাড়াও একে হইলফা, ম্যাডস, ম্যাডস বা মেস্টা ইত্যাদি নামেও ডাকা হয়ে থাকে। প্রিয় দর্শক, চলুন গ্রামের এক কৃষকের কাছ থেকে এই গাছ সম্বন্ধে কিছু কথা জেনে নিই। যে চিউর গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি একবার লাগিয়েছিলাম। ওই একবার লাগানোর পরে এইগুলোতে যখন ফল আসলো, তখন এই ফলগুলো পরিপক্ব হওয়ার পরে যেই বীজগুলো নিচে পড়ছে, বৃষ্টি হওয়ার পরে ওই বীজগুলো থেকে আবার নতুনভাবে গাছ হচ্ছে। তখন এইভাবে পুরো এরিয়াটা আমার এই গাছে পরিপূর্ণ হয়ে গেছে। আমি এতগুলো গাছ প্রথমে লাগাইনি। এই গাছগুলো গ্রামের বাড়িতে বেশি দেখা যায়, শহরে তেমন একটা দেখা যায় না। গ্রাম এলাকায় এগুলো অনেক ব্যবহার হয়, অনেকে এগুলা ডাউলের সাথে দেয়, আবার এগুলোর ভর্তা খায়। এখন তো শহরাঞ্চলে এগুলো দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা হয়, যেমন জেলি, এগুলোর আচার, মানে আমরা জলপাই যেসব খাবারে ব্যবহার করি টকের জন্য, ওই টকের জন্যই এই জলপাইয়ের বিপরীতে এগুলো ব্যবহার করা যায়। নিয়ম হচ্ছে যে উপরে যে লাল অংশটা থাকে, এই যে এইভাবে লাল অংশটা আপনারা খেতে পারবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ অংশগুলো আছে কাটার মতো, এগুলো কাটা না, এগুলোও খাওয়া যায়। এই যে এগুলো ভেঙে খাওয়া যায়, এগুলো একটা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিচি, এটার ভিতরে অসংখ্য বিচি আছে। আপনারা যারা এই ফলটি এখনো খাননি, তারা একবার খেয়ে দেখতে পারেন, এই ফলটি অত্যন্ত সুস্বাদু। পৃথিবীর অনেক দেশে এই গাছটির বাণিজ্যিক চাষ হয়। একসময় বাংলাদেশের সর্বত্রই এই গাছটি পাওয়া গেলেও এখন বাংলাদেশের অনেকের কাছে অপরিচিত এই চুকাই ফল। শুধুমাত্র ফল নয়, চুকাই গাছের সবুজ পাতাও কিন্তু বাংলাদেশের গ্রামে রসনাবিলাসে ঐতিহ্যবাহী একটি খাবার। চুকাই গাছের সবুজ পাতা সিদ্ধ করে লবণ, পেঁয়াজ, রসুন শুকিয়ে দিয়ে পাতায় বেটে মুখরোচক জিভে জল আনা একটি ভর্তা করা হয়, যা গরম ভাতের সাথে খাওয়া হয়। এবার আপনাদেরকে রোগ নিরাময়ে চুকাইয়ের কিছু উপকারিতার কথা জানাব। রোগ নিরাময়ে চুকাই দীর্ঘকাল যাবৎ ব্যবহার হয়ে আসছে। হৃদরোগ, ক্যান্সার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল কমাতে ও স্নায়ু রোগের চিকিৎসায় চুকাই ফলের ব্যবহার লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক, চুকাই ফল সম্পর্কে কথা বললে বা চুকাই গাছ সম্পর্কে কথা বললে এর গুণাগুণ উপকারিতা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আরও কিছু কথা বলা যায়। তবে আজকে আমাদের প্রয়াস ছিল আপনাদের সামনে এই বিলুপ্ত প্রায় ফলটি তুলে ধরা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কমেন্টস করেছেন, আপনাদের কমেন্টস আমরা পেয়েছি, সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসারও চেষ্টা করছি। আপনাদের মূল্যবান মতামতের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।